বর্ধমানের কুমিরকোলা গ্রাম ঐতিহ্যে ভরা জমিদার প্যারিমোহনের বাড়ির দুর্গাপূজো মন্দিরের শিল্পকর্ম থেকে বাড়ি সবই এখন ভগ্নপ্রায় সময়ের গর্ভে হারিয়ে গিয়েছে অনেক কিছুই তবু আজও কোনো ফাঁক দিয়ে যেন এক ঝলক উঁকি মেরে যায় হারিয়ে যাওয়া জৌলুস ভরা আঙিনায় জরাজীর্ণ বসতবাড়ি লোকচুরি জৌলুসের স্মৃতিটুকুই আগলে রাখি বর্তমানে কুমিরকোলা গ্রামের জমিদার প্যারিমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন অত্যন্ত দেবী স্বপ্নাদেশ দেন যে তার পুজো করলে তার সন্তান হবে এই তখন থেকেই বর্তমানে কুমিরকোলা এই জমিদার বাড়িতে দুর্গাপুজো প্রচলন হয় একে একে চার পুত্র এবং দুই কন্যা সন্তান লাভ করেন জমিদার বাড়তে থাকে পুজোর ঠাট বাট জাক জমক প্রাচীন ঐতিহ্য মেনে বংশানুক্রমে আজও চলছে এই পুজো তবে আগের জৌলুস আর নেই বাইরে থেকে যাত্রা আনা বা কোনো নর্তকী আনা বা বিশাল করে খাওয়া দাওয়ার সে ব্যবস্থা নেই তবে পুজোর কদিন সবাই খাওয়া দাওয়া করে এখানে এককালে তো 3-4 হাজার লোক রোজ খেত এখন আর তো সেটা সম্ভব নয় কিন্তু তবু গ্রামের লোক জানে যে পুজোর মধ্যে এলে কেউ ফিরে যায় না প্রতিমা এখানে এক চালার ডাকে সাজে সোনালি জড়ি দিয়ে মাকে সাজানো হয় তার শাড়ি হয় 11 হাতের ডাকে সাজ এবং 100 হাত লম্বা লাল রঙ্গন ফুলের মালা পরানো হয় মা দুর্গাকে এখানে সন্ধি পুজোর পর হয় সিঁদুর খেলা আর দশমীতে কুমারী পুজো ঐতিহ্য মেনে 200 বছর ধরে পুজোয় দেবীর মূর্তি গড়েন পাত্রশায়ারের কুম্ভকাররা পুরোহিত স্থানীয় রূপসা গ্রামের মুখোপাধ্যায় পরিবার গুরুবংশ হল বাঁকুড়া রিন্দাসের তান্ত্রিক মাধব সিদ্ধান্ত ও গৌরী সিদ্ধান্ত তারাই পুজো পরিচালনা করেন আমরা প্রতি বছরই এখানে আসি খুব ভালো লাগে আমাদের যে আত্মীয় স্বজন যারা আছেন ফ্যামিলি মেম্বার ওনারাও আসেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক কুমিরকোলা গ্রামের বন্দ্যোপাধ্যায়দের এই দুর্গা মন্দির জাতি ধর্ম নির্বিশেষে আজও সবাই এই পুজোয় যোগ দেন শোনা যায় বাংলার বড়লাট লর্ড কার্জন এক সময় প্যারিমোহনের পুজো দেখতে এসেছিলেন এক সময় এখানে ঝুমুর গান টপ্পা গানের যাত্রা আসর বসতো সেসব এখন বসে না তো পুজোর আয়োজন এখন থামতে রাখে না এই বন্দ্যোপাধ্যায় পরিবার কিছু 2 ঘন্টার জন্য ক্যামেরায় প্রথম শ্রীরাম সঙ্গে অরূপ লাহা বর্ধমান